ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর অভিষেক নামে যে কাব্যাংশটি রয়েছে সেই কাব্যাংশের রচনাধর্মী প্রশ্নত্তর নিয়ে আলোচনা করব তো দেখো কাব্যাংশটির নাম হলো অভিষেক আর লিখেছেন কে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তো আমি প্রশ্নোত্তর তিনটে পার্টে আলোচনা করেছি ঠিক আছে একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রচনাধর্মী প্রশ্নোত্তর আর তোমরা অবশ্যই এর যেহেতু এটা প্রশ্নপত্র ঠিক আছে মানে প্রশ্ন উত্তরপত্র তো অবশ্যই এর পিডিএফ লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে জয়েন করে সেখান থেকে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে আর অবশ্যই চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর কমেন্ট করে জানাবে আমি এই যে তোমাদের সাথে একের পর এক ভিডিও নিয়ে আসছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা তো প্রথমেই কি রয়েছে রচনা ধর্মী উত্তর তো দেখো এক নম্বর কি বলছে যে কি হেতু মাতো গতি তব আজই এ ভবনে ঠিক আছে হেতু মানে কারণ মাতো মানে আমরা সকলেই জানি মা তো বলছে কি কারণে মা গতি তব আজি এ ভবনে মানে তুমি এই এই যে ভবনে এলে তার কারণ কি কে বলছে ইন্দ্রজিৎ বলছে কাকে বলছে সেটা আমরা দেখব ঠিক আছে তো কি বলছে যে কে কাকে উদ্দেশ্য করে কখন মন্তব্যটি করেছিলেন ঠিক আছে আর এর এর উত্তরই বা তিনি কি পেয়েছিলেন ঠিক আছে তো দেখো বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি মানে বক্তা কাকে বলছেন তো কি বলছে যে মেঘনাথ বদকাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত মেঘনাদ বদকাব্যের প্রথম স্বর্গ তোমরা সকলেই জানো যে মেঘনাদ প্রথম স্বর্গের নাম হচ্ছে কিন্তু অভিষেক ঠিক আছে আর যেহেতু সেই প্রথম স্বর্গ থেকেই আমাদের আলোচ্য কাব্যাংশ মানে কাব্যংসু নেওয়া হয়েছে তাই এর নাম হয়েছে অভিষেক তো কি বলছে যে মেঘনাথ বদকাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক শীর্ষক কবিতায় রাবণ পুত্র ইন্দ্রজিৎ প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো কি বলছে যে মন্তব্যকাল কখন বলছিল ঠিক আছে তো বীরবাহু লঙ্কার প্রমোদ উদ্যানে যখন অবসর কাটাচ্ছিলেন সেই সময় রামচন্দ্র বীরবাহুকে কি করেন হত্যা করেন আর বীরবাহু কে বলে তো ইন্দ্রজিতের অনুজ অর্থাৎ ছোট ভাই এই দুঃসংবাদ ইন্দ্রজিতের কাছে পৌঁছে দেওয়ার জন্যই প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে আসেন কে দেবী লক্ষ্মী এই সময়ই প্রবণ প্রমোদ উদ্যানে ধাত্রী মাতার আসার আসার কারণ জানতে চেয়েছেন কে ইন্দ্রজিৎ ঠিক আছে তো প্রত্যুত্তর প্রত্যুত্তরে তিনি কি জানতে পেরেছিলেন তো দেখো কি বলছে যে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কার বর্তমান অবস্থার কথা জানান ইন্দ্রজিতের অনুপস্থিতিতে লঙ্কার ওপর ঘনিয়ে এসেছে ঘোর বিপদ তাই তো রামচন্দ্রের সাথে ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন ইন্দ্রজিতের ভাই মানে ইন্দ্রজিতের অনুজ বীরবাহু নিতে তিনি স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন কথা শুনে বিস্মিত ইন্দ্রজিৎ জানতে চান রামচন্দ্র কিভাবে পুনর্জীবিত হয়ে উঠলেন ঠিক আছে যেহেতু ইন্দ্রজিৎ এর আগে দুবার যুদ্ধ করেছে এবং তিনি সেখানে কি করেছিলেন রামচন্দ্রকে হত্যা করেছিলেন মানে এটা কার ধারণা ছিল ইন্দ্রজিতের ধারণা ছিল ঠিক আছে কিন্তু এই জন্যই জানতে চাচ্ছেন সেই মানে আসা কাছে জানতে চেয়েছেন যে এই রামচন্দ্র পুনর্জীবিত হয়ে উঠলেন অর্থাৎ তিনি কিভাবে আবার পুনর্জীবন লাভ করলেন তো মায়াবী মানব রামের ছলনার কথা বলে লক্ষ্মী তাকে শীঘ্রই যুদ্ধক্ষেত্রে যেতে অনুরোধ করেন কাকে ইন্দ্রজিৎকে ঠিক আছে তারপরে দু নম্বর দেখো কি বলছে সিরিলা কুসুম দাম রোশে এ মহাবলী কে বলতো ইন্দ্রজিৎ মহাবলী কে মহাবলী হলো তারপরে দেখো কি বলছে যে কাকে বলা হয়েছে তিনি কি কারণে হয়েছিলেন তিনি করলেন তো প্রথমে আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে প্রশ্ন উদ্ধৃত অংশে মহাবলী বলি বলতে রাবণ পুত্র ইন্দ্রজিত কে বোঝানো হয়েছে মহাবলির রোশের কারণ রোষ রোষ কথার অর্থ হচ্ছে তার রাগের কারণ ঠিক আছে রাক্ষসীর ছদ্মবেশে ধারণ করে এসে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ জানিয়েছিলেন একই সঙ্গে বলেছিলেন যে লঙ্কার এই বিপদের সময় শোকগ্রস্ত রাজা রাবণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রমোদ কাননে বিলাসমত্ত ইন্দ্রজিতের পক্ষে কথা সহ্য করা সম্ভব ছিল না নিজের বংশের এই দুর্দশা যতটা তাকে ক্ষুব্ধ করেছিল তার থেকে বেশি ক্ষোভ হয়েছিল তার নিজের প্রতি ঠিক আছে লঙ্কার বিপদের দিনে তিনি নিজের দায়িত্ব পালন না করতে পারাই মানে নিজের দায়িত্ব পালন না করতে পারাই ইন্দ্রজিৎকে কি করে তোলে ক্রুদ্ধ এবং রুষ্ট করে তোলে ঠিক আছে তারপরে দেখো কি বলছে যে রুষ্ট ইন্দ্রজিতের আচরণ মানে এর পরের আচরণ তিনি কি করেছিলেন এই যে যখন তিনি শুনলেন যে বীরবাহুর মৃত্যু হয়েছে রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছেন এবং তারপরে তার নিজের মনে মনেই একটা রাগ হয়েছিল যে এই সময় তিনি প্রমোদ উদ্যানে কি ছিলেন বিলাসে মত্ত ছিলেন তো এর পরবর্তী আচরণ ইন্দ্রজিতের কেমন ছিল এটাই বলছে যে রুষ্ট ইন্দ্রজিতের আচরণ ঠিক আছে তো নিজের ঔদাসীন্যে ক্রুদ্ধ হয়ে মেঘনাথ তার ফুলের মালা ছিঁড়ে ফেলেন হাতে থাকা হাতে থাকা সোনার বালা দূরে ছুড়ে দেন কানে তার কুণ্ডল পায়ের কাছে পড়ে থাকে কুণ্ডল মানে কানের যে গয়না সেটা বলছে নিজেকে ধিক্ষার দিয়ে ইন্দ্রজিৎ বলেন যে শত্রু সৈন্য যখন স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে তখন তিনি রমনী সান্নিধ্যে রয়েছেন এ দৃশ্য তার মতো বীরকে মানায় না কে বলছে ইন্দ্রজিৎ বলছে তিনি রাবণের পুত্র তাই শীঘ্র রথ আনার নির্দেশ দিয়ে ইন্দ্রজিৎ বলেন ঘুচাব এ অপবাদ বধি তাই তো? কি বলছে ঘুচাব এ অপবাদ বধি অর্থাৎ শত্রুকে বধ করেই ইন্দ্রজিৎ লঙ্কার তথা তার নিজের কলঙ্ক দূর করার কথা বলেন এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছে এই কি সাজে আমারে দশাননত্ব যামি ইন্দ্রজিৎ কোন প্রসঙ্গে বক্তা কথাটি বলেছিলেন এই কি সাজে আমারে দশাননত্বজ দশানন মানে কি রাবন আর দশাননাত্তজ মানে হচ্ছে রাবনের পুত্র তো মেঘনাদ নিজেকেই নিজে বলছে যে এই কি সাজে আমার এই দশাননাত্মক আমি ইন্দ্রজিৎ কোন প্রসঙ্গে বক্তা কথাটি বলেছেন উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায় ঠিক আছে তো প্রসঙ্গ প্রথমে আমরা প্রসঙ্গ দেখব কি বলছে লঙ্কার প্রমোদ কাননে আগতা দেবী লক্ষ্মীর থেকে এখানে কি লিখবে শুরুটা তোমরা কিভাবে করবে যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামে কাব্যাংশে আমরা দেখতে পাই যে লঙ্কার প্রমোদ কাননে আগতা দেবী লক্ষ্মীর থেকে ইন্দ্রজিৎ জানতে পারেন যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং শোকার্ত প্রীতা রাবণ কি করছেন যুদ্ধ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন প্রমোদ উদ্যানে বিলাসমত্ত ইন্দ্রজিতের মনে এই ঘটনা গভীর ক্ষোভ এবং অনুশোচনা তৈরি করে যখন সৈন্য লঙ্কা পুরীকে ঘিরে ফেলেছে সেই সময় তিনি বিলাসের সময় কাটাচ্ছেন এটাই ছিল ইন্দ্রজিতের অনুশোচনার কারণ রাজা রাবণের পুত্র হিসাবে তাকে যে এটা মানায় না তা ইন্দ্রজিৎ উপলব্ধি করতে পেরেছিলেন এরপরে বক্তার চারিত্রিক গুণাবলী আমরা দেখবো এখানে প্রশ্নের মধ্যে দেখো যে উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় আমরা পাই তাই তো তো এরপরে আমরা এটা দেখবো যে বক্তার চারিত্রিক গুণাবলী তো কি বলছে ইন্দ্রজিতের উপলব্ধি আর আচরণের মধ্য দিয়ে তার আদর্শবোধ এবং মানে দায়বদ্ধতা তার যে একটা দায়িত্ব আছে সেই রাজার মানে প্রতি রাজ পরিবারের যেহেতু তিনি সেই রাজ কি একজন যুবরাজ বা সেনাপতি বলতে পারো রাজার পুত্র তাই তো তো সেই হিসাবে তার যে একটা আদর্শবোধ এবং দায়িত্ব রয়েছে সেটা তিনি তার যে আচরণ তার মধ্য দিয়ে তার কথাবার্তার মধ্য দিয়ে তার প্রকাশ ঘটে ঠিক আছে নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইন্দ্রজিৎ দ্বিধা করেননি আত্মসমালোচনার মধ্য দিয়ে ইন্দ্রজিত চরিত্রটি মহান হয়ে উঠেছে শত্রু সৈন্যদের বধ করে সমস্ত অপবাদ দূর করতে চেয়েছেন কে ইন্দ্রজিৎ বীর ধর্মের পথে তার এই যাত্রা নিজেকে দশাননাত্মক অর্থাৎ রাবণের পুত্র বলার মধ্য দিয়ে পিতার প্রতি এবং তার নিজের যে রাজবংশ সেই রাজবংশের প্রতি তার শ্রদ্ধার প্রকাশ ঘটেছে এটা আমরা অনায়াসেই বলতে পারি ঠিক আছে। চার নাম্বার দেখো কি বলছে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে এখানে বানানটা একটু ভুল আছে ঠিক আছে অন্তস্থ জ হবে না রথীন্দ্র সর্ব যেহেতু আছে মদিনাশ্ব হবে মোদিনাশ্রয়ে রেভ আর ভ ঠিক আছে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে তো রথীন্দ্র সর্ব কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ আর বীর আবরণে মানে হচ্ছে আভরণ মানে আমরা জানি অলঙ্কার তাই তো এই শয্যার বর্ণনায় কবি যে দুটো দুটি পৌরাণিক প্রসঙ্গ উল্লেখ করেছেন ঠিক আছে সেই পৌরাণিক প্রসঙ্গগুলি আমরা আলোচনা করবো তো প্রথমে বলছে প্রাক কথন ঠিক আছে বা সূচনা দিয়েও লিখতে পারো কি বলছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুর পর লঙ্কার মর্যাদা পুনরুদ্ধারের জন্য ইন্দ্রজিৎ বীরের সাজে সেজে ওঠেননি ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার বর্ণনা দিতে গিয়ে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন কে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই প্রসঙ্গ দুটো আমরা দেখে নেব প্রথমে রয়েছে পৌরাণিক প্রসঙ্গ এক ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর প্রসঙ্গ কি বলছে কার্তিকেয় কর্তৃক তারকাসুর বদের প্রসঙ্গ প্রথমে রয়েছে কার্তিকেয় কে পার্বতীর পুত্র কার্তিকেয় বা কার্তিক তাই তো তো কার্তিকের দ্বারা যে তারকাসুর বধের প্রসঙ্গ সেটা হচ্ছে প্রথম প্রসঙ্গ আর দুই নাম্বার প্রসঙ্গ হচ্ছে অর্জুনের গোধন উদ্ধারের প্রসঙ্গ ঠিক আছে তো প্রথমে আমরা এক নাম্বার প্রসঙ্গ দেখব কি বলছে তারকাসুরের অত্যাচারে বিপন্ন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা বিধান দেন যে শিবের ঔরসজাত সন্তান ওই তারকাসুরকে বধ করতে পারবেন ছয়জন বা ছজন কীর্তিকার গর্ভে শিবের ছয় সন্তানের জন্ম হলেও তাদের মিলিত করে এক পুত্র সৃজিত হয় তার নাম কি কার্তিকেয় তাই তো দেবী বসুন্ধরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করেন এবং বয়প্রাপ্ত হলে তিনি দেব সেনাপতি নিযুক্ত হন এবং তারকাসুরকে বধ করেন এরপরে আমরা দেখবো দুই নাম্বার প্রসঙ্গ তো দুই নম্বর প্রসঙ্গ কি বলছে অর্জুনের গোধন উদ্ধারের প্রসঙ্গ পাণ্ডবেরা যখন বিরাট রাজার গৃহে অজ্ঞাত বসেছিলেন আমরা যদি মহাভারত পড়ে থাকি তাহলে দেখতে পাবো যে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে গেছিলেন সেই সময় কৌরবেরা বিরাট বিরাটের গোধন হরণের জন্য তার রাজ্য আক্রমণ করেন আমরা মহাভারতের দুটো দলের উল্লেখ পাই একটা হচ্ছে পাণ্ডব আর একটা হচ্ছে কৌরব তাই তো পাণ্ডুর পুত্রদের বলা হতো পাণ্ডব আর পান্ডুর যে দাদা ধৃতরাষ্ট্র তার ছেলেদের বলা হতো কৌরব তাই তো তো কি বলছে যে পাণ্ডবেরা যখন বিরাট রাজার গৃহে অজ্ঞাত বসেছিলেন সেই সময় কৌরবরা বিরাটের গোধন হরণের জন্য তার রাজ্য আক্রমণ করেন বিরাট যুদ্ধে পরাজিত এবং বন্দি হলেন বৃহন্নলা রূপী অর্জুন বৃহন্নলা রূপী মানে বৃহৎ মানে বৃহৎ দৈর্ঘ্য বিশিষ্ট ঠিক আছে তো অর্জুন কি করেন গোধন রক্ষা করতে যান কুরু সৈন্যের সংখ্যা দেখে ভীত উত্তর পালাতে চাইলে অর্জুন ছদ্মবেশ নেওয়ার সময় যে সমীপৃক্ষে অস্ত্রাদি লুকিয়ে রেখেছিলেন সেখানে তাকে নিয়ে যান এবং সেগুলি গ্রহণ করে ক্লিপ বেশে ক্লিপ বেশ ত্যাগ করে বীরবেশে সজ্জিত হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে যান রামচন্দ্রের বিরুদ্ধে মেঘনাদের যুদ্ধসজ্জার বা যুদ্ধযাত্রার প্রস্তুতি প্রসঙ্গে কবি এই দুটি প্রসঙ্গ এনেছেন ঠিক আছে এরপরে কি বলছে পাঁচ নম্বর বিদায় এবে দেহ বিধুমুখী। তোমরা লাইনটা পড়ে অবশ্যই বুঝতে পারছো এটা কে বলেছিল আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্রই বলতে পারি আমরা সেকে ইন্দ্রজিৎ তাই তো বিধুমুখী কাকে বলা হয়েছে তিনি বক্তাকে কি বলেছিলেন প্রত্যুত্তরে বক্তা কি বলেছিলেন ঠিক আছে তো প্রথমে আমরা বিধুমুখীর পরিচয় জেনে নেব তো বিধুমুখীকে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে উল্লেখিত অংশে বিধুমুখী বলতে ইন্দ্রজিতের পত্নী প্রমীলার কথা বলা হয়েছে এবার কি বলছে যে তিনি বক্তাকে কি বলেছিলেন ঠিক আছে তো বক্তব্য বিষয়ে সহদর বিরবাহুর হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ইন্দ্রজিৎ কি করলেন রথারোহণ করেছিলেন সেই মুহূর্তে প্রমীলা তাকে তার কাছে আসেন এবং ইন্দ্রজিতের হাত ধরে তাকে ফেলে রেখে না যাওয়ার জন্য অনুরোধ করেন কাকে ইন্দ্রজিৎকে কে অনুরোধ করেন প্রমীলা ইন্দ্রজিৎকে ছাড়া তার পক্ষে প্রাণ ধারণ করা যে সম্ভব নয় সে কথাও তিনি বলেন দৃষ্টান্ত হিসেবে প্রমীলা বলেন গভীর অরণ্যে লতা যদি হাতির পাকে বেষ্টন করে তাহলে হাতি তার প্রতি মনোযোগ না না দিলেও তাকে ফেলে দিয়ে যায় ঠিক আছে ইন্দ্রজিৎ তাহলে তাকে ত্যাগ করে চলে যাবেন বা চলে যেতে পারেন এই প্রশ্ন তুলে প্রকাশ করেন এবার বক্তা প্রত্যুত্তর বক্তা কি উত্তর দিচ্ছে মানে ইন্দ্রজিৎ কি উত্তর দিচ্ছে সেটা আমরা দেখব তো কি বলছে যে প্রমীলার কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উত্তর দেন যে প্রমীলা তাকে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে বেঁধেছেন ঠিক আছে তা ছিন্ন করা কারোর পক্ষেই সম্ভব নয় এরপরে ইন্দ্রজিৎ প্রমীলাকে প্রতিশ্রুতি দেন যে রামচন্দ্রকে বধ করে তিনি অত্যন্ত দ্রুত ফিরে আসবেন এই কথা বলে ইন্দ্রজিৎ প্রমিলার কাছ থেকে বিদায় নেন ঠিক আছে এরপর ছ নম্বর প্রশ্ন দেখো কি বলছে পুত্র পিতার চরণে করজোরে কহিলা বা করজোর কহিলা কি বলছে পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো তো আহ আমি এখানে আশা করি যে তোমাদের পিতা ও পুত্রের পরিচয় দেওয়ার আহ তোমরা সকলেই জানো যে পিতা কে আর পুত্রকে তো যাই হোক দেখো যে পিতা ও পুত্রের পরিচয় মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে উল্লেখিত অংশে পিতা হলেন কে রাবণ আর পুত্র হলেন ইন্দ্রজিৎ তাই তো তো এবার আমরা দেখব পিতা ও পুত্রের কথোপকথন প্রথমে হচ্ছে পুত্রের বক্তব্য প্রিয় ভাই বীরবাহর মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ উত্তেজিত ইন্দ্রজিৎ প্রমোণ প্রমোদ কানুন ত্যাগ করে পিতা রাবণের কাছে পৌঁছন শোকগ্রস্ত রাবণ তখন যুদ্ধশয্যার প্রস্তুতি নিচ্ছেন পিতার চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ প্রথমেই মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভের বিষয়টি জানতে চান রামচন্দ্রের এই মায়া যে তার পক্ষে বোঝা সম্ভব হয়নি তাও তিনি বলেন তারপরেই তিনি রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য অনুমতি প্রার্থনা করেন কার কাছে তার পিতা রাবণের কাছে তীব্র ক্রোধে যে সরানলে রামচন্দ্রকে ভস্ম করে বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবেন অথবা বেঁধে এনে রাজপথে উপহার দেবেন এইভাবে তীব্র প্রতিশোধ স্পৃহা আর বীরের মতো মনোভাবে প্রতিফোধন করেছি ইন্দ্রজিৎের উচ্চারণে এরপর আমরা দেখবো পিতার প্রত্যুত্তর অর্থাৎ রাবণ কি উত্তর দিচ্ছেন ইন্দ্রজিতের সুর করে অর্থাৎ মস্তকে চুম্বন করে মাথায় রাবন তাকে কি বলেছেন যে রাক্ষস কুল শেখর আর রাক্ষসকুল ভরসা ঠিক আছে উল্লেখ করেন তারপরে গভীর বিষাদের সঙ্গে জানান যে এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তাকে পাঠাতে অর্থাৎ ইন্দ্রজিৎকে পাঠাতে রাবণের ভয় হয় নিয়তি তার প্রতি নিষ্ঠুর হলে মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভ ঘটত না শিলা জলে ভাসার মতোই এই কাজও অসম্ভব তোমরা কি কখনো শুনেছ যে পাথর কখনো জলে ভাসে এই জন্যই রাবণ কি বলছে যে যেমন জলের মধ্যে কখনো পাথর ভাসতে পারে না ঠিক সেইভাবেই কেউ কি শুনেছে যে কেউ কখনো মেরে আবার মরে গিয়ে আবার পুনরায় জীবিত হয় ঠিক একইভাবে এই প্রসঙ্গ কে উল্লেখ করেছেন রাবণ এইভাবে প্রতিকূল পরিস্থিতিতে রাবণের উচ্চারণে অসহায়তা এবং পিতার স্নেহ কাতরতাই আমরা যেন লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায় ঠিক আছে সাত নাম্বার আলিঙ্গী কুমারের শিরচুম্বী মৃদুস্বরে উত্তর করিলা তব স্বর্ণলঙ্কা তাই তো কে কাকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো তো প্রথমে আমরা দেখবো আলিঙ্গনরত ব্যক্তিদ্বয় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে উল্লিখিত অংশে রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করেছেন বক্তব্য অনুমতি গ্রহণ সহদর বীরবাহন মৃত্যুর পর রামচন্দ্রের প্রতি প্রতিশোধ গ্রহণের জন্য ইন্দ্রজিৎ এসেছিলেন কি করতে পিতার কাছে অনুমতি নিতে যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত রাবণ প্রিয় পুত্রকে আলিঙ্গন করেন এরপরে আমরা পিতার দ্বিধা দেখবো অর্থাৎ রাবণের যে দ্বিধা অর্থাৎ ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে রাবণের মনে যে দ্বিধা দেখা দিয়েছিল সেটাই বলছে তো দেখো রাবণ পুত্র ইন্দ্রজিৎকে রাক্ষস শেখর এবং রাক্ষস কুল ভরসা বলে উল্লেখ করে বলেন যে সেই ভয়ঙ্কর যুদ্ধে প্রিয় পুত্রকে পাঠাতে তার মন যায় না কারণ নিয়তি তার প্রতি বিরূপ এই জন্যই তিনি কি বলেছিলেন হাই বিধি বাম মম প্রতি এই বিরূপতার দৃষ্টান্ত হিসেবে রাবন বলেন যে শিলা যেমন জলে ভাসা অসম্ভব ঠিক একই ভাবে মরে গিয়ে পুনর্জীবন লাভের ঘটনাও একটি অসম্ভব বিষয় এখানে রাবন ইন্দ্রজিতের দ্বারা নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভ এবং বীরবাহুকে হত্যার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন নিয়তির ভূমিকা ছাড়া যে এরকম অসম্ভব বিষয় হওয়া মানে এরকম অসম্ভব বিষয় হওয়া সম্ভব নয় এটাই রাবণের বলার উদ্দেশ্য ছিল আর এই প্রতিকূল পরিস্থিতিতে প্রিয় পুত্রকে যুদ্ধে পাঠাতে রাবণের ইচ্ছে ছিল না পুত্র স্নেহা আকুল একজন পিতার মানসিকতায় এখানে রাবণের মন্তব্যে প্রকাশিত হয়েছে আট নাম্বার কি বলছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখে রাখবে কি বলছে যে অভিষেক কাব্যাং ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য কারণ দেখবে যে আমাদের এই মধ্যে শুরুও হয়েছে ইন্দ্রজিৎকে নিয়ে হয়েছে নিয়ে সুতরাং আমরা এই কাব্যাংশের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র কাকে বলতে পারি ইন্দ্রজিৎকে বলতে পারি ঠিক আছে তো বলছে যে ইন্দ্রজিতের যে চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা মানে আলোচনা করো তো দেখো এখানে চরিত্র বৈশিষ্ট্য হিসাবে কি বলছে যে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের প্রধান চরিত্র ইন্দ্রজিৎ তাকে আশ্রয় করে কাহিনীর বিকাশ সেখানে ইন্দ্রজিতের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি তাই তো তো প্রথম পয়েন্ট হচ্ছে বীরত্ব এবং আত্মবিশ্বাস ঠিক আছে ছদ্মবেশী দেবী কাছে। লঙ্কার সর্বনাশ এবং বীরবাহুর মৃত্যুর খবর শুনে ইন্দ্রজিৎ বলেন ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে তাই তো দুবার রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছেন ইন্দ্রজিৎ তৃতীয়বারও পরাজিত মানে পরাজিত উঠে তৃতীয়বারও পরাজিত হয়েছিলেন ঘুচা তৃতীয়বারও পরাজিত করতে আত্মবিশ্বাসী ইন্দ্রজিৎ কি করেছিলেন রাবণকে বলেছেন যে সমূলে নির্মূল করিব পামরে আজি ঠিক আছে পামর কথার অর্থ হচ্ছে নিজ বা পাপিষ্ট ঠিক আছে তো তারপরের পয়েন্ট দেখো কর্তব্য সচেতনতা তাই তো ইন্দ্রজিৎ শুধু পিতৃ ভক্তই নয় নিজের কর্তব্য সম্পর্কেও যথেষ্ট সচেতন ছিল তাই তিনি বলেন যে থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্কপীতো ঘুষিবে জগতে ঠিক আছে তার পরের পয়েন্ট হচ্ছে স্বদেশ প্রেম ইন্দ্রজিৎ স্বদেশ ও স্বজাতির প্রতি আকনিষ্ঠ তাই তিনি বলে ওঠেন হা ধিক মোরে বৈরী দল বেড়ে লং বেড়ে স্বর্ণ লঙ্কা ঠিক আছে এরপরে রয়েছে আত্মমূল্যায়নের মানসিকতা লঙ্কার দুর্দশা এবং বীর মৃত্যুর পরে তিনি নিজেকে কি করেছেন ধিক্ষার দিয়েছেন এবং কি বলেছেন হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেথা আমি বামা দল মাঝে এই আত্মসমালোচনা চরিত্রটিকে মহান করে তুলেছে এরপরে হচ্ছে পত্নীর প্রতি গভীর অনুরাগ প্রমিলার সঙ্গে ইন্দ্রজিতের দাম্পত্য সম্পর্কটিও ছিল অত্যন্ত মধুর যুদ্ধে ছাড়তে না ইন্দ্রজিৎ বলেছেন যে তাকে প্রমীলার ভালোবাসার দৃঢ় বন্ধন থেকে আলাদা করার ক্ষমতা কারোরই নেই উপসংহার তো শেষে গিয়ে আমরা কি বলতে পারি যে মধুসূদনের কাছে ইন্দ্রজিৎ ছিলেন কি ফেভারেট ইন্দ্রজিৎ তাই তো আমরা দেখবো ইন্দ্রজিৎকে তিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে সেই পক্ষপাত এবং সহানুভূতি এখানে ইন্দ্রজিৎ চরিত্রে আমরা দেখতে পাই ঠিক আছে তো এরপরে আমরা অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ চরিত্রটা দেখব তো প্রথমে কথা মুক অভিষেক কাব্যাংশে মেঘনাদ প্রধান চরিত্র হলেও পার্শ্ব চরিত্র হিসেবে রাবণের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো তার আমরা জাস্ট গুনা আমি পয়েন্ট মানে আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে প্রথম পয়েন্ট হচ্ছে সম্রাট সত্তা ঠিক আছে। মানে সম্রাটের যে গুণাবলী সেটা আমরা রাবণের মধ্যে দেখতে পাই তারপরে হচ্ছে পিতৃসত্তা ও বাৎসল্য রস ঠিক আছে এর পরিচয় আমরা পাই যখন মৃত্যু হয় তখন তিনি তিনি নিজে সজ্জিত হচ্ছেন যে পুনরায় যুদ্ধে যাবেন কিন্তু ইন্দ্রজিৎ এসে কি বলেন যে না তিনিই যাবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে নিয়তি লাঞ্ছনা তিনি বলেছিলেন যে বিধি হাই বিধি বাম মমপতি ঠিক আছে এটাই হচ্ছে নিয়তি লাঞ্ছনা তারপরে হচ্ছে শেষের কথা সম্রাট ও পিতৃ সত্তার টানাপড়ন রাবণ চরিত্রটিকে অভিষেক কাব্যাংশে উজ্জ্বল হয়ে উঠেছে এরপরে হচ্ছে অভিষেক কাব্যাংশটির নামকরণ ঠিক আছে তো কি বলছে কোনো সাহিত্যের অন্দরমহলে প্রবেশের চাবিঘাটি হল নামকরণ নামকরণের মাধ্যমে লেখক তার বক্তব্য প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে পাঠকের ক্ষেত্রেও বিষয়বস্তু বুঝবার জন্য নামকরণ অত্যন্ত জরুরি এবং সহায়ক বিষয় আর সাহিত্যে নামকরণ বিভিন্ন দিক থেকে হয়ে থাকে ঠিক আছে চরিত্রধর্মী বিষয়ধর্মী আর ব্যঞ্জনা ধর্মী যে কোনো বিষয় থেকেই সাহিত্যের নামকরণ সম্ভব তো এরপরে আমরা দেখবো যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের নাম হলো কি অভিষেক পাঠ্য অংশটি প্রথম থেকে গৃহীত হয়েছে তাই প্রথম সর্গের নাম অনুসরণে এই কাব্যাংশের নামও হয়েছে অভিষেক লঙ্কার প্রমোদ কারণে ইন্দ্রজিৎ ছিলেন বিলাসে মত্ত এমন সময় ছদ্মবেশী লক্ষ্মী তাকে দিলেন বীরবাহুর মৃত্যু সংবাদ ভাইয়ের মৃত্যু সংবাদের আকস্মিকতায় বিমূঢ় হয়ে যান ইন্দ্রজিৎ ক্রোধে আত্মধিক্ষারে নিজে নিজের পরে থাকা কুসুম দাম বলয় কুণ্ডল ছুঁড়ে ফেলেন তারপর মহাতেজে জ্বলে ওঠেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রতিজ্ঞা করেন ঘুচাবই অপবাদ বোধি রিপুকুলে যুদ্ধ সারে সজ্জিত হন তিনি দেখতে পাওয়া তার মেঘবর্ণ রথ তার চাকায় বিজলির ছটা আকাশে উড়ন্ত ইন্দ্রধনির মতো রাক্ষস পতাকা অন্যদিকে তখন পুত্র শোকে বিহবল হলেন সেখানে এবং পিতার কাছে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার করলেন কিন্তু রাবণ একমাত্র জীবিত পুত্রকে যুদ্ধে পাঠাতে দ্বিধাগ্রস্ত মায়াবী রামের ছলনা তিনি জানেন মোরেও যে রামচন্দ্র বেঁচে উঠতে পারে তার সঙ্গে ইন্দ্রজিতের আসন্ন যুদ্ধ কতদূর ফলপ্রসূ হবে এই চিন্তায় বিচলিত হয়ে পড়েন কে লঙ্কাপতি রাবণ তাইতো কিন্তু ইন্দ্রজিৎ প্রতিজ্ঞাবদ্ধ এবার বীর বাঁচে কি অবশেষে রাবণ পবিত্র গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষেক করলেন ঠিক আছে প্রধান সেনাপতি পদে তারপরে কি বলছে অর্থাৎ বিষয়বস্তু যে অভিমুখে পরিচালিত হয়েছে বা পরিণতি লাভ করেছে তা হলো ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেক সুতরাং বিষয়বস্তুর নিরোখে আমরা বলতেই পারি যে নামকরণটি সার্থক এবং যথাযথ ঠিক আছে তো এই গেল আজকের আলোচনা আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে তোমরা এর পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নেবে ঠিক আছে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে